কলকাট নডুলের যে তিনটা নাম আমরা বলেছি, এটা তিনটা নাম কি তোমরা বুঝতে পেরেছো? টিচার্স নডুল, আচ্ছা আরেকবার বললে ভালো, একটা হলো টিচার নডিউল, একটা হলো সিঙ্গার নডিউল, একটা হলো স্ক্রিমার নডিউল। একটা রোগের বিভিন্ন নাম রয়েছে, যেমন একজন ব্যক্তির একটা ভালো নাম থাকে আর একটা হচ্ছে ডাক নাম থাকে। তো ভোকাল কর্ড নডিউলেরও ভালো নাম রয়েছে এবং কিছু ডাক নাম উপনাম রয়েছে। তো টিচারদের বেশি কথা বলতে হয়, যেমন আমি ক্লাস নিচ্ছি তোমাদের, আমি তোমাদের টিচার, তো আমার ক্লাস সপ্তাহে একটা বা দুইটা। বাট একজন প্রাইমারি টিচার বা একটা হাই স্কুলের টিচার, তার ক্লাস কি প্রতিদিন 5টা 7টা 8টা 10টা করে তার ক্লাস থাকে। ক্লাস শেষে আবার গিয়ে সে টিউশনই করে, প্রাইভেট টিউটর হিসেবে কোথাও বা পড়ায় বা কোচিংয়ে পড়ায়। যাই হোক, সারাদিন তাকে ভোকাল কর্ডের উপরে প্রেশার দিতে হয়। ভোকাল কর্ডের উপরে প্রেশার দিতে দিতে এক পর্যায়ে গিয়ে ভোকাল কর্ডে নুডল সৃষ্টি হয়। বা যারা সিঙ্গার গায়ক, তাদেরকে তো ভোকাল কর্ডের উপর অনেক প্রেশার পড়ে, তো সেক্ষেত্রে তাদেরও কিন্তু ভোকাল কর্ডে নুডল সৃষ্টি হতে পারে। এটা কমন, কিন্তু তাদের নোডেল সৃষ্টি হয়। এই জিনিসটাই আপনি বোঝানোর চেষ্টা করেছি আর কি। এই যে দেখো এখানে তোমরা ভোকাল কর্ড, এটা হচ্ছে ভোকাল কর্ড, কেমন? ভোকাল কর্ডের অ্যান্টেরিয়র 1/3 এবং পোস্টেরিয়র 2/3 এর মধ্যে এই যে লালচে লালচে দুটো দেখা যাচ্ছে, যে এটাকে বলা হচ্ছে কি নোডিউল। এটাকে কি বলা হয়? নোডিউল বলা হয়। ওইটা হলো অ্যানিমেটেড ডায়াগ্রাম স্কেমেটিক, আর এটা হলো রিয়েল পিকচার। এটা হলো ভোকাল কর্ড, এটা ভোকাল কর্ড, আর এখানে দেখো দুই পাশে দুটা নোডিউল সৃষ্টি হয়েছে। এটা একটা নোডিউল, এটা একটা নোডিউল, ভোকাল কর্ড নোডিউল। ভোকাল কর্ড নোডিউলের কারণ কি, কিভাবে কি কি কারণে ভোকাল কর্ড নোডিউল হয়? একটা হলো দে আর দ্য রেজাল্ট অফ ভোকাল কর্ড ট্রমা ওয়েন দ্য পার্সন স্পিকস ইন আনন্যাচারাল লো টোনস ফর প্রলং পিরিয়ড অর হাই ইন্টেন্সিটিস। অল্প অল্প কথা, অল্প আওয়াজে কথা লং টাইম যখন বলতে থাকে, এটা একটা কারণ। আর একটা কথা হলো যে হাই ইন্টেন্সিটি, উচ্চ স্বরে শাউটিং করে, চিৎকার করে, চেঁচামেচি করে, হ্যাঁ চিল্লাপাল্লা করে। অনেক মায়েরা বাচ্চাদের সাথে অনেক শাউটিং করে, চিল্লাপাল্লা করে, তাদেরও কিন্তু ভোকাল কর্ড নোডিউল ডেভেলপ করে। হাই রিস্ক গ্রুপ, কারা কারা বেশি এফেক্টেড হয় ভোকাল কর্ড নোডিউলে? একটা হলো টিচার, আর একটা হলো অ্যাক্টর, একটা হলো ভেন্ডর, পপ সিঙ্গার, আর হচ্ছে স্কুল গোয়িং চিলড্রেন হু আর টু অ্যাসার্টিভ অ্যান্ড থ্রাকেটিভ। বাচ্চা যারা মাদ্রাসায় পড়ে, হেফজো করে, কোরআন শরীফ পড়ে, টিচাররা তাদেরকে বলে জোরে পড়ো, জোরে পড়ো, ভালো মুখস্থ হবে। মাদ্রাসার যারা হেফজো শিক্ষার্থী, তারা কিন্তু এই ভোকাল কর্ড নোডিউলে বেশি আক্রান্ত হয়। তাদের সবসময় পড়তে হয়, একটা কোরআন মুখস্থ করা চারটিখানি বিষয় নয়, 30 পারা, হ্যাঁ মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ পাক নাজিল করেছে, এটা পড়তে গেলে হ্যাঁ সব সময় তাকে পড়তে হয়, সব সময় তাকে পড়তে হয়। ঘুমের ভিতরেও দেখা যায় যে যারা কোরআনে হাফেজ হচ্ছে, তারা কিন্তু ঘুমের ভিতরে পড়তে থাকে, কেমন? সব সময় তারা কিন্তু পড়ে। তো পড়তে 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 তাদেরও কিন্তু ভোকাল কর্ড নোডিউল বেশি ডেভেলপ করে। কোনো মাদ্রাসা শিক্ষার্থী আমার চেম্বারে ঢুকলে আমি মনে করি যে হয়তো তার কণ্ঠস্বর বসে গেছে বা কণ্ঠস্বর দেবে গেছে, এটা কিন্তু আমার প্রথম একটা ধারণা হয়, হয়তো অন্য কোনো কারণেও আসে। তো প্যাথোজেনেসিস, কিভাবে এটা রোগ সৃষ্টি হয়? ভোকাল কর্ডে প্রথমে ট্রমা হয়, ভোকাল অ্যাবিউস অথবা মিসইউজ হয়, সেখান থেকে ইডিমা তৈরি হয় এবং সেখানে কিছু ব্লিডিং হয়, যেহেতু আঘাত প্রাপ্ত হয় ভোকাল কর্ড, সেখানে কিন্তু কিছুটা রক্তপাত হয়, এবং রক্তপাত হওয়ার পরে সেখানে হাইলিনাইজেশন এবং ফাইব্রোসিস ডেভেলপ করে, এবং এপিথেলিয়ামগুলো সেগুলো হাইপারপ্লাসিয়া হয়, এবং হাইপারপ্লাসিয়া হয়ে সেটা নোডিল ফর্মেশন করে। আচ্ছা, এবং প্রাথমিক পর্যায়ে নোডিল সফট থাকে এবং একটু হালকা লালচে এবং ইডিমেটাস থাকে, কিন্তু পরবর্তীতে সেটা কিন্তু সাদা হয়ে যায়, কেমন? একটু গ্রেইশ কালার বা হোয়াইটিশ কালার ডেভেলপ করে। ভোকাল কর্ড নোডিউলস পেশেন্ট যারা আছে, তারা আমাদের কাছে কীভাবে প্রেজেন্ট করে? তারা আমাদেরকে কী বলে যে স্যার আমার গলা ভেঙে গেছে, আমি ফ্যাস ফ্যাসে আওয়াজ হচ্ছে, কথা ভালো বোঝা যাচ্ছে না, বা কথা আমি ভালোই বলতে পারি, মাঝে মাঝে গিয়ে কিন্তু আমি একটু জোরে কথা বললেই আমার গলা বসে যায়। মসজিদের ইমাম সাহেব সে এসে বলে যে আমি যখন জোরে একটু বয়ান করি বা ওয়াজ করি, তেলাওয়াত করি, পরের দিন আমার গলা বসে যায়, তো আমি কী করবো, আমার কে একটা পরামর্শ দিন। আর অল্প কথা বললে আর সে কথা বলতে পারে না, এবং ভোকাল কর্ডে পেইন করে, মনে হয় যে দম খরায় যাচ্ছে। সাধারণ মানুষ কি বলে যে আমি কথা বলতে গেলে মনে হয় দমটা ফুরায় যাচ্ছে, মানে কথা আর কি আমার গলা দিয়ে কথা আসতে চায় না।
আমাকে রেস্ট নিতে হয়, মনে হয় হাঁপিয়ে গিয়েছে হাঁপিয়ে গিয়েছে এরকম বলে, ব্রেথি ভয়েস, মানে সে টায়ার্ড হয়ে যায়, তার কথা বলতে গিয়ে ভয়েসটা তার টায়ার্ড হয়ে যায়, ব্রেদি হয়ে যায়, ব্রেথি ভয়েস বলা হয়। এবং পেশেন্টরা কিভাবে প্রেজেন্ট করে অলরেডি আমরা এটা মোটামুটি ডিসকাস করেছি, এবং কিভাবে ট্রিটমেন্ট দিব, একটা হলো কনজারভেটিভ, একটা হলো অপারেটিভ ট্রিটমেন্ট। কনজারভেটিভ ট্রিটমেন্ট আসলে আর্লি স্টেজগুলোতে দেওয়া হয় পেশেন্টদেরকে, ভয়েস হাইজিন আছে, ভোকাল হাইজিন, এই ভোকাল হাইজিনটা মেনটেন করতে হবে। তো এখন আমরা বলছি যে ট্রিটমেন্টটা কী ধরনের হবে, ট্রিটমেন্ট হলো একটা কনজারভেটিভ আর একটা হলো সার্জিক্যাল, কেমন? আচ্ছা, কনজারভেটিভ ট্রিটমেন্টটা হচ্ছে তাকে ভোকাল হাইজিন দিতে হবে। ভোকাল হাইজিন মানে হলো যথেষ্ট পরিমাণ পানি খেতে হবে, পানিতে যেন ঘাটতি না হয়। আর একটা হলো কথা ভয়েসে স্ট্রেন করা যাবে না, মানে কথা স্বাভাবিক ভঙ্গিতে বলবে, কথাকে বিকৃত করবে না। অনেক মানুষ কণ্ঠস্বরকে কিন্তু বিকৃত করে কথা বলে, মানে মোটা কণ্ঠ চিকন করে কথা বলে, চিকন কণ্ঠ মোটা করে কথা বলে, গলার মধ্যে ভিতরেই সে একটু মাসেলকে বিকল্পভাবে ব্যবহার করে কিন্তু কণ্ঠস্বর, আমিও কিন্তু চিকন করতে পারি, মোটাও করতে পারি, বা বিভিন্ন ভঙ্গিতে আমি কিন্তু কথা বলতে পারি, কিন্তু এটা করলে কিন্তু তার ভোকাল কর্ডের ট্রমা বেশি হবে, ভয়েস অ্যাবিউস বা মিসইউজ করা যাবে না। মিসইউজ মানে হলো অন্যরকম করে কথা বলা, হ্যাঁ, ওভার ইউজ, বেশি বেশি কথা বলা, অ্যাবিউস, বিকৃত ভঙ্গিতে কথা বলা, এগুলো করা যাবে না। এবং রাতের খাবারটা আগে খেতে হবে, ঘুমানোর 2 ঘন্টা আগে। বেশিরভাগ মানুষের হিস্ট্রি নিলে কি বোঝা যায়, ভাতটা খাওয়ার শেষ, বিছানে চলে যাওয়া শেষ। রাতের বেলা কি করে, ভাত খাওয়ার সাথে সাথে যখনই শেষ করে তখনই ঘুমাইতে চলে যায়, এটা কিন্তু ভোকাল কর্ডের উপর প্রেশার সৃষ্টি করে। আর হাদিস কোরআনের ভিতরেও কিন্তু ওই রাতের খাবার হচ্ছে নিয়ম হচ্ছে এশার নামাজের আগে খাওয়া, রাতের খাবার, এটা কিন্তু সুন্নাত, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত যে এশার নামাজের আগে সে খাবারটা খাবে, তাহলে তার কণ্ঠস্বর ভালো থাকবে। হ্যাঁ, কারণ সে ধরো 10টা বা 11টায় ঘুমাইতে যাবে, তাহলে পেটটা খালি থাকবে, রিফ্লেক্স কম হবে, তাহলে কিন্তু তার কণ্ঠস্বরটা ভালো থাকবে, এই আর কি। আর অপারেশন যদি আমাদের এই ওষুধে কাজ না হয় বা এই উপদেশে কাজ না হয়, তাহলে আমরা অপারেশন করব, কেমন? লার্জ নোডিউল হলে, লং স্ট্যান্ডিং নোডিউল হলে, হ্যাঁ, বা স্পিচ থেরাপি দেওয়ার পরেও যদি নোডিউল রিমুভ না হয়, ভয়েস ফিরে না আসে স্পিচ থেরাপি দেওয়ার পরেও, ইভেন আফটার স্পিচ থেরাপি, দেন উই উইল গো ফর সার্জারি। সার্জারিতে এক্সিশন করা হয় এবং সেখানে মাইক্রোস্কোপ ইউজ করা হয় যাতে ভালোভাবে এক্সিশনটা করা হয়। কখনো কখনো শুধুমাত্র মাইক্রোস্কোপ ছাড়াই যন্ত্র দিয়ে ইউজ করা হয়, আবার কখনো কখনো কি একবারে লেজার অপারেশন করা হয়, লেজারের রশ্মি দিয়ে, লেজারের আলো দিয়ে এই অপারেশন করা হয়। তো ভোকাল কর্ড পলিপের কি কারণে ভোকাল কর্ডে পলিপ হয়, মানুষ তো সাধারণত সবাই মনে করে পলিপ তো হয় নাকে, আর তো কোথাও হয় না, তো শরীরে কত জায়গা যে পলিপ হয়, হ্যাঁ, পায়খানার রাস্তাতে হয় রেকটাল পলিপ, ইন্টেস্টাইনে হতে পারে, খাদ্যনালীতে, ওখানে পলিপ হতে পারে, পেটে, স্টোমাকে, স্টোমাকে পলিপ হতে পারে, কেমন এসোফাগাসে পলিপ হতে পারে, নাকের মধ্যে তো পলিপ হয়ই, কমন একটা সাইট, গলার কণ্ঠনালীতে এখানেও কিন্তু পলিপ হতে পারে, ভোকাল কর্ড পলিপ। তো মানুষকে যখন আমরা বলি যে আপনার ভোকাল কর্ডে পলিপ হয়েছে, মানুষ অবাক হয়, ভোকাল কর্ডে কণ্ঠনালীতে আবার কীরকম পলিপ, বুঝাইতে হয়। তো ভোকাল কর্ড পলিপের কারণ কি, এটা একই কারণ যে অনেক কথা বলে, বেশি কথা বলে, হ্যাঁ, সবসময় কথা বলে, টকেটিভ, বাসাল প্রকৃতির লোক, স্কুলের শিক্ষক, হ্যাঁ, তারপর বাসের কন্ট্রাক্টর টাকা তোলে, হ্যাঁ, 10 টাকা ভাড়া তুলতে গেলে তার 10টা কথা বলা লাগে, ভাড়া বাড়ছে নাকি, হ্যাঁ, 5 টাকা ছিল, অমুক বাসে অত টাকা রাখে, তমুক বাসে অত টাকা রাখে, সারাদিন তাকে 50টা যাত্রী হলে মনে হয় 500 কথা বলা লাগে ভাড়া তুলতে গেলে, হ্যাঁ, আবার ভাড়া তুলতে গেলে বলে ভাই ভাই আর ভাড়া তো আমি দিয়েছি, কো আচ্ছা আপনি দিয়েছেন, পিছনে সিটে ছিলাম, এখন এসে সামনে সিটে বসছি, এই জন্য চিনতে পারতেছেন না, অনেক ক্যাচাল। তো যারা বাসের হেল্পার থাকে, কন্ডাক্টর থাকে, এরাও কিন্তু ওই ভোকাল কর্ড পলিপ বা নোডুলি এটা আক্রান্ত হয়, দেখবো বেশিরভাগ ক্ষেত্রে তাদের কণ্ঠ ভাঙ্গা থাকে, রাস্তা রাস্তা ভিক্ষা করে সারাদিন, হ্যাঁ, আমার আল্লাহ নবীজির নাম, হ্যাঁ, 2টা ভিক্ষা দিয়ে দেন, বলতেই থাকে, বলতে থাকে, এদের কণ্ঠ ভেঙে যায়, অন্ধ ব্যক্তি ভিক্ষা করতেছে হাতে লাঠি নিয়ে, সারাদিন গজল বলতেছে, কালেমা বলতেছে, ভিক্ষা করতেছে, দেখবো কণ্ঠ কিন্তু তার ভেঙে গেছে, এবং সে ভেঙে যাওয়ার পরে নির্ধারিত একটা টোনে কিন্তু সে কথা বলতে থাকে, তাহলে মানুষ বুঝতে পারে না যে তার কণ্ঠ ভাঙ্গা কিনা। আচ্ছা, কোন বয়সে হয়, সাধারণত 30 থেকে 50 বছর বয়সে হয়। আর প্যাথোজেনেসিসটা কি,
ভোকাল কর্ড পলিপ ইজ কস্ট বাই সাডেন শার্টিং রেজাল্টিং ইন হ্যামারেজ ইন দ্য ভোকাল কর্ড অ্যান্ড সাবসিকুয়েন্ট সাবমিকোজাল ইডিমা। আচ্ছা, এখন তার ক্যারেক্টারিস্টিক্সগুলো কী? টিপিক্যালি ভোকাল কর্ড পলিপ ইজ ইউনিল্যাটারাল, সাধারণত একদিকে হয়। এই দেখো ভোকাল কর্ড পলিপ ডেভেলপ করেছে। হ্যাঁ, সফট হয়, স্মুথ হয় এবং কখনো কখনো প্যাডাঙ্কাল থাকে। ইট মে ফ্লপ আপ অ্যান্ড ডাউন, কাশি দিলে ভোকাল কর্ড পলিপ একবার উপরে উঠে একবার নিচে যায়। যখন আমরা এফওএল করি, ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি করি, তখন পার্টিকে আমরা বলি আপনি কাশি দেন। কাশি দিলে ভোকাল কর্ড পলিপ আপ অ্যান্ড ডাউন কী করে, মুভ করে। অথবা নর্মাল শ্বাস নিলেও কিন্তু ভোকাল কর্ড পলিপ মুভ করতে পারে। কী ধরনের ফিচার নিয়ে আসে? একটা হলো কমন ফিচার হোর্সনেস, গলা ভাঙ্গা। আর লার্জ পলিপ কখনো কখনো ডিসনিয়া, স্ট্রাডার এবং শ্বাসকষ্ট হতে পারে। পেশেন্টের ইন্টারমিডিয়েট চকিং হতে পারে। সাম পেশেন্টস ডিপ্লোফোনিয়া, কখনো চিকন কণ্ঠে কথা বলতেছে, কখনো মোটা কণ্ঠে কথা বলছে। একই ব্যক্তি ডাবল ভয়েস নিয়ে প্রেজেন্ট করে, কখনো চিকন কণ্ঠে কথা বলতেছে, পট করে গিয়ে মোটা কণ্ঠে কথা বলছে। এই ধরনের ব্যক্তি বা এই ধরনের মানুষ কিন্তু সমাজে আছে। ডাবল ভয়েস ট্রিটমেন্ট হচ্ছে এটা, অপারেশন করতে হবে এবং স্পিচ থেরাপি দিতে হবে। আরেকটা আসলে রিঙ্কি সিডিমা, ভোকাল কর্ডে এডিমা ডেভেলপ করলে এটাকে বলা হয় রিঙ্কি সিডিমা। রিঙ্কি সিডিমার ইট ইজ ডিউ টু দ্য কালেকশন অফ দি ইডিমা ফ্লুইড ইন দ্য সাব এপিথেলিয়াল স্পেস। ইউজুয়াল কজেস ভোকাল কর্ড অ্যাবিউস অ্যান্ড স্মোকিং, যারা সিগারেট খায় বেশি, বিড়ি খায় বেশি, এদের কিন্তু এই ধরনের সমস্যা বেশি হয়। এবং দুটো ভোকাল কর্ড ডিফিউসলি সোয়েলিং থাকে। এবং ট্রিটমেন্ট হলো লঙ্গিটুডিনাল ইনসিশন দিতে হবে ভোকাল কর্ডে, এবং ভিতরের যে ফ্লুইডটা আছে ফ্লুইডটা আমরা বের করতে হবে। আর একটা হলো রিএজুকেশন ইন ভয়েস প্রোডাকশন অ্যান্ড সিজেশন অফ স্মোকিং, তার সিগারেট খাওয়া বন্ধ করতে হবে। সিগারেট খাওয়া বন্ধ না করলে কিন্তু ভোকাল কর্ড পলিপ ভালো হতে চায় না। একটা হলো কন্ট্রাক্ট আলসার অথবা গ্রানুলোমা। প্রেজেন্টেশন সবগুলোরই সমান মোটামুটি, এটা এত বেশি তোমাদের জন্য ইম্পর্টেন্ট না। একটা জিনিস জেনে রাখতে হবে যে রিফ্ল্যাক্স হলে, অর্থাৎ GERD, জার্ড, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্ল্যাক্সিস, এদের কিন্তু তোমার ভোকাল কর্ডে প্রবলেম হতে পারে। আর একটা হলো দীর্ঘদিন যখন ইন্ডোট্রাকিয়াল ইনডিভিশনে থাকে, ভোকাল কর্ডের মধ্যে যখন ইন্ডোট্রাকিয়াল টিপ দেওয়া থাকে, এখানে একটা ট্রমা হয়, ট্রমা হয়ে গ্রানুলোমা তৈরি হয়। এই গ্রানুলোমাকে বলা হয় ইনটিভেশন গ্রানুলোমা। আইসিইউ পেশেন্টদেরকে ইনটিভেশন গ্রানুলোমা ডেভেলপ করে কিন্তু। আর একটা হলো লিউকোপ্লাকিয়া, প্রিক্যান্সারাস লেশন হতে পারে সাদাটে, এবং সেটা অপারেশন করে হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করতে হয়। এটাকে বলা হয় প্রিক্যান্সারাস লেশন, লিউকোপ্লাকিয়া। অ্যামাইলয়েড টিউমার ভেরি ভেরি রেয়ার। আর একটা হবে আসলে সিস্টিক নিওপ্লাস্টিক লেশন, একটা হলো ডাকটাল সিস্ট হতে পারে। মোস্ট অফেন দে আর রিটেনশন সিস্ট ডিউ টু ব্লকেজ অফ সেরুমিনাস গ্ল্যান্ড অফ দি ল্যারিঞ্জিয়াল মিকোসা। ভ্যালেগুলোতে এপিগ্লটিক ফোল্ডে ফলস ভোকাল কর্ডে ভেন্ট্রিকুলে এবং পাইরিফর্মের সাথে হতে পারে। অ্যাসিমটোমেটিক সাধারণত হয় যদি স্মল থাকে, আর যদি বড় হয়ে যায় তখন কিন্তু ভোকালের কণ্ঠের পরিবর্তন নিয়ে আসে। এই যে দেখতে পাচ্ছ এখানে সিস্ট, এখানে সিস্ট, এরি এপিগ্লটিক সিস্ট, এটা হচ্ছে এরি এপিগ্লটিক সিস্ট। আর একটা হলো স্যাকুলার সিস্ট, অবস্ট্রাকশন টু দ্য অরিফিস অফ দ্য স্যাকুল কজেস রিটেনশন অফ সেক্রেশন অ্যান্ড ডিস্ট্রাকশন অফ দ্য স্যাকুল হুইচ প্রেজেন্টস অ্যাজ এ সিস্ট ইন দ্য ল্যারিঞ্জিয়াল ভেন্ট্রিকল। এন্ট্রি স্যাকুলার সিস্ট প্রেজেন্ট টু দ্য এন্ট্রি পার্ট অফ দ্য ভেন্ট্রিকল অ্যান্ড অবস্কিউর পার্ট দ্য পার্ট অফ দি ভোকাল কর্ড। এটা হলো আমরা কি স্যাকুলার সিস্ট, ভোকাল কর্ডে যে স্যাকুল থাকে ওই স্যাকুল থেকে সিস্ট তৈরি হয়। ল্যাটারাল স্যাকুলার সিস্ট হুইচ আর লঙ্গার এক্সটেন্ড ইন টু দ্য ফলস কর্ড এরিপিগ্লটিক ফোল্ড অ্যান্ড এ মে ইভেন অ্যাপিয়ার ইন দ্য নেক ফ্রম থাইরোহেড মেমব্রেন জাস্ট দ্য অ্যাট দ্য ল্যারিঞ্জিয়াল ল্যারিঙ্গোসেল। ল্যারিঙ্গোসেল কী ধরনের? ইট ইস অ্যান এয়ার ফিল্ড সিস্টিক সোয়েলিং ডিউ টু দ্য ডায়ালেটেশন অফ দি স্যাকুল। এ ল্যারিঙ্গোসেল ইজ সাপোজ টু অ্যারেস্ট ফ্রম দ্য রেস ট্রান্সগ্লোটিক এয়ার প্রেশার অ্যাজ ইন ট্রাম্পেট প্লেয়ার্স, গ্লাস ব্লোয়ার্স অর ওয়েট লিফটার্স, যারা ওই সানাইয়ের মতো একটা বাঁশি বাজায় বিভিন্ন অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানে কিন্তু বাঁশি বাজাইতে গেলে তাকে অনেক প্রেশার বাতাসের সৃষ্টি করতে হয়, তখন এই দিক দিয়ে ফুলে ওঠে। আর একটা হচ্ছে যে হাফেজ কোরআন তেলাওয়াত করে, গজল বলে অনেক ধরে, এদিক দিয়ে কিন্তু ফুলে ওঠে। হ্যাঁ, আবার যারা অনেক ভারী ভারী উঁচু উঁচু বস্তু, অ্যাথলেট উঁচু করতে হয়, এদেরও কিন্তু এখান দিয়ে ফুলে ওঠে। কী কী টাইপ আছে? ইন্টারনাল, এক্সটার্নাল এবং কম্বাইন্ড টাইপ, মিক্সড টাইপ,
internal drive which is confined within the larynx and presents as a distension of the false cord and epiglottiform. Our external drive is in which the distended sacule herniates through the thyroid membrane and presents in the neck. It is a laryngocell. It is an external component. It is an internal component. Come on. Our mixed is both internal and external components is present. Clinical fissure. কণ্ঠ একটু ভাঙা থাকে, কাশি থাকে এবং এয়ারওয়েতে কখনো অবস্ট্রাকশন থাকে. ইট প্রেজেন্ট অ্যাজ এ রিডিউসেবল সোয়েলিং ইন দ্য নেক, ইনক্রিজ দ্য সাইজ হোয়েন কাফিং অর পারফর্মিং ভালসালভা. যখন ভালসালভা করে তখন কিন্তু এটা ফুলে ওঠে. এই যে নাক বন্ধ, মুখ বন্ধ, শ্বাসনালী বন্ধ, যখন এইভাবে আমরা বাতাস দিই এটাকে বলা হয় ভালসালভা ম্যানোভার. ভালসালভা ম্যানোভার করলে এখানে দেখা যাবে যে একটু ফুলে উঠেছে এয়ার প্রেশার বাড়ার কারণে. এটাকে বলা হয় ভালসালভা ম্যানোভার. এটা দেখলে আমরা বুঝতে পারবো যে তার এটা ল্যারিঙ্গোসেল. ডায়াগনোসিস ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপি. আর একটা হলে এক্স রে করতে হবে এপি ভিউ ল্যাটারাল ভিউ উইথ ভালসালভা. আর একটা হলে সিটি স্ক্যান করবো যখন, তখনও কিন্তু ভালসালভা ম্যানোভার মেনে তারপরে কিন্তু আমরা সিটি স্ক্যান করতে যাব. ট্রিটমেন্ট ট্রিটমেন্ট কি? সার্জিক্যাল এক্সেশন থ্রু এক্সটার্নাল নেক ইনসেশন. আর একটা হলে মার্সোপিয়ালাইজেশন. এইভাবে আমরা অপারেশন করতে পারি. এখন আসলে নিওপ্লাস্টিক কী কী ধরনের আছে? একটা হলো স্কোমাস প্যাপিলোমা, কর্ডোমা, হেমাঞ্জিওমা, গ্রানুলার সেল টিউমার, গ্ল্যান্ডুলার টিউমার এবং রেয়ার ল্যারিঞ্জিয়াল টিউমার. স্কোমাস প্যাপিলোমা জুভেনাইল অনসেট, এটা সাধারণত রিকারেন্ট হয়। এটাকে বলা হয় জর্প, JORRP, জুভেনাইল অনসেট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল রিকারেন্ট রেসপিরেটরি প্যাপিলোমাটোসিস. JORRP, জুভেনাইল অনসেট রিকারেন্ট রেসপিরেটরি প্যাপিলোমাটোসিস. এটা হলো জ্বর বলা হয়, এটা বাচ্চাদের হয় জুভেনাইল প্যাপিলোমা, এটা রিকার করে সাধারণত এবং এটা প্যাপিলোমা ভাইরাস দিয়ে হয়। এই যে প্যাপিলোমাটাস লেশন, এটা কিন্তু বারবার হয়, অপারেশন যতই করা হোক বারবার হয়। এটা নামই হয়েছে রিকারেন্ট প্যাপিলোমাটোসিস। খুব বেশি তোমাদের জন্য এত ইম্পর্টেন্ট না, তবে জাস্ট এটা জেনে থাকতে হবে, কিছু শর্ট নোট এসে যেতে পারে যে রিকারেন্ট রেসপিরেটরি প্যাপিলোমাটোসিস সম্বন্ধে শর্ট নোট আসতে পারে, আমাদের জানা থাকতে হবে। একটা হলো কন্ড্রোমা, একটা হলো হেমাঞ্জিওমা, আর হচ্ছে গ্রানুলার সেল টিউমার হতে পারে, গ্ল্যান্ডুলার টিউমার হতে পারে, এই ধরনের নিওপ্লাস্টিক লেশন ভোকাল কর্ডে এফেক্ট করতে পারে। তো ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসে মনোযোগ দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, ইনশাল্লাহ আগামীতে ম্যালিগন্যান্ট নিওপ্লাজম অফ দি ল্যারিংস সম্বন্ধে আমরা আলোচনা করব।